আমার প্রথম প্রেমের দুষ্ট পাখিটি মনের খাঁচায় তোমায় আমি বন্দী করেছি। জাহিদ হাসানের জন্ম 1967 সালের 4 অক্টোবর সিরাজগঞ্জে। ছোটবেলাতেই সিরাজগঞ্জ তরুণ সম্প্রদায় নাট্যদলে যোগ দেন তিনি। শুরু হয় তার মঞ্চাভিনয়। দুলা ভাই, ঘরের বাইরে গেলেই খুব বিপদে পড়ে যাই। মনে নেই, 1983 একবার বাঁ পা ভাঙলাম, তারপরে 1994 এসে ডান হাত ভাঙলাম। আমাকে বাদ দেন দুলা ভাই। 1986 সালে আব্দুল লতিফ বাচ্চুর পরিচালনায় বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ প্রযোজনায় বলবান ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জাহিদ হাসানের। 1990 সালে টেলিভিশনে নিয়মিত অভিনয় শুরু করেন জাহিদ হাসান। জাহিদ হাসান অভিনীত প্রথম টেলিভিশন নাটক জীবন যেমন। প্রথম নাটকে অভিনয় করে নির্মাতা ও দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন জাহিদ। 1990 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। আমি কি পাগল বড় চাচা? না। হুমায়ুন আহমেদ পরিচালিত নক্ষত্রের রাত, আজ রবিবার টেলিফিল্মগুলো তাকে নিয়ে আসে জনপ্রিয়তার শীর্ষে। হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিনে চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। হ্যাপি বার্থডে টু ইউ। অভিনয়ের পাশাপাশি অনেক নাটক পরিচালনাও করেছেন জাহিদ হাসান। অসম্ভব গুণী ও জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের 53তম জন্মদিন আজ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। জাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you.